সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সংবাদটির বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বিএনপি নেত্রী খালেদা জিয়া দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে কারাভোগ করায় দেশবাসীর মধ্যে দলটি সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে দলের নেত্রী দুর্নীতির দায়ে অভিযুক্ত, সে দলটি সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হবে, এটাই স্বাভাবিক। আর জনবিচ্ছিন্ন হওয়ার কারণে বিএনপির এখন অস্তিত্ব সংকটে। যে কোনো রাজনৈতিক দল সাধারণ মানুষের জন্যই রাজনীতি করে, আর তারাই দলের মূল শক্তি। কিন্তু সেই রাজনৈতিক দলের নৈরাজ্যের কারণে যদি হাজার হাজার মানুষের জীবন দিতে হয়, তাহলে কাদের জন্য এ রাজনীতি? বিএনপি ঠিক এমনই একটি রাজনৈতিক দল, যারা ক্ষমতায় যাওয়ার জন্য নিরীহ সাধারণ মানুষ, খেটে খাওয়া দিন মজুর, শ্রমিক, ড্রাইভার, ছাত্র, শিক্ষক সকলকেই মহাবিপদে ফেলেছে। বিএনপি 2013, 2014, 2015 সালে হরতাল অবরোধের নামে হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে। দেশের অর্থনীতিকে ধ্বংসের চেষ্টা থেকেও বিরত থাকেনি বিএনপি নেতাকর্মীরা। 2014 সালের নির্বাচন বানচাল করতেও বিএনপির চেষ্টার কমতি রাখেনি। চালাও পড়াও কর্মসূচি দিয়ে পুড়িয়ে মেরেছে নিরীহ মানুষকে। তবু বিএনপি জাতীয় নির্বাচন বন্ধ করতে পারেনি, কারণ দেশের জনগণ বিএনপির ডাকে সাড়া দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এসব জ্বালাও পোড়াও কর্মসূচি দিয়ে নিরীহ মানুষের জীবন শেষ করায় জনগণের কাছ থেকে ছিটকে পড়েছে বিএনপি। দেশের মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা বলা চলে শূন্যের কোঠায় নেমে এসেছে। তাই অস্তিত্ব টিকিয়ে রাখা এখন বিএনপির একটি বড় চ্যালেঞ্জ। তাছাড়া বিএনপির অধিকাংশ নেতার নামেই দুর্নীতির মামলা রয়েছে। কারো বিরুদ্ধে দুর্নীতির মামলা, কেউ কেউ আবার সাজাপ্রাপ্ত। খালেদা জিয়া সহ অধিকাংশ নেতাই দুর্নীতির মামলায় অভিযুক্ত। বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রত্যেকের বিরুদ্ধেই দুর্নীতির মামলা রয়েছে। তাই বলা চলে বিএনপির সবাই দুর্নীতিগ্রস্ত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় হওয়ার আগেই রাতারাতি বিএনপি তাদের দলীয় গঠনতন্ত্রের সাত ধারা পরিবর্তন করেছে। এই ধারায় দুর্নীতিগ্রস্ত কিংবা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি নেতা হতে পারতেন না, এমন উল্লেখ ছিল। রাতারাতি গঠনতন্ত্র সংশোধন করে বিএনপি দুর্নীতিকেই মেনে নিয়েছে। যে দল দুর্নীতিকে নীতি হিসেবে নেয় এবং সাজাপ্রাপ্ত আসামির হাতে দলের দায়িত্ব তুলে দেয়, তাদের তো সবাই দুর্নীতিবাজই বলবে। তিনি আরো বলেছেন, বিএনপির ক্ষমতার উৎস বন্দুকের নল, আর আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ। দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে বিএনপির চেয়ারপারসন কারাগারে গিয়েছিলেন এবং জেল খেটেছেন, আর যারা দল চালাচ্ছেন তারও দুর্নীতিবাজ ও দণ্ডিত। আবার এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে বলেছেন, দুর্নীতির কারণে বিএনপির জনপ্রিয়তা তলানিতে, তাই দলটি অস্তিত্বের সংকটে পড়েছে। দেশের 90% মানুষ বিএনপির নেতিবাচক রাজনীতির বিপক্ষে। তারা বিএনপিকে চায় না, এটা বিএনপির অপরাজনীতির ফল। হত্যা খুনের রাজনীতি করা তাদের পুরনো দিনের অভ্যাস। তিনি আরো বলেন, এ ধরনের দল গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা ক্ষমতার রাজনীতি করে। ক্ষমতা পেলে সব ঠিক, আর ক্ষমতা না পেলে কোনো কিছুই ঠিক নয়। তারা গণতন্ত্রের ভাষা বোঝে না, আইন মানে না, আদালত মানে না, পার্লামেন্ট মানে না। তাদের একমাত্র লক্ষ্য যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়া। বিএনপির লক্ষ্য ক্ষমতায় গিয়ে লুটপাট করা, আবারও হাওয়া ভবন তৈরি করা। এসব বিষয়ে দেশের জনগণ জানতে পেরে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তাই জনপ্রিয়তা হারিয়ে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আজ অস্তিত্বের এক চরম সংকটে পড়েছে বিএনপি।